পূর্ণিমার প্রথম প্রেম ছিলেন সালমান খান, 4 বছর বয়সে শাড়ি পরেছিলেন তার জন্য। ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর যখন নায়িকা স্বীকার করেছেন তখন বৃহস্পতিবার রাত, হুট করে এমন খবরে অন্তজালের আলোচনায় পূর্ণিমা। মন ভেঙেছে কারো, কেউ বা জানিয়েছেন শুভেচ্ছা। পূর্ণিমা এমন সুখবর যাদের মন তাদের জন্য খবর। নায়িকার প্রথম প্রেম সালমান খান, তার হাম আপনি হাই কোন সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন, তারপরেই তার প্রেমে পড়ে যান। 2015 সালে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে নিজের প্রথম প্রেম সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন পূর্ণিমা। সে সাক্ষাৎকারে নিজের প্রথম পরা শাড়ি প্রসঙ্গে বলেছিলেন, আমার বয়স তখন 4, আমার জন্মদিনের অনুষ্ঠানে মা আমাকে প্রথম শাড়ি পরিয়ে দেন। বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত 27 মে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর নায়িকা জানিয়েছেন 2 মাস পর। 2007 সালে 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামে একজনকে বিয়ে করেন পূর্ণিমা। 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। বলা হচ্ছে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে, কিন্তু জানা যাচ্ছে এটি তার তৃতীয় বিয়ে। 2005 সালের 6 সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই সংসার ইতি টানেন 2007 সালের 15 মে। সেই সময় একটি জাতীয় দৈনিকে এই বিচ্ছেদের খবর স্বীকার করেন পূর্ণিমা। তার ভাষ্য ছিল, হ্যাঁ আমি বিয়ে করেছিলাম, তালাক হয়ে গেছে, আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম। পরে ওই বছরেরই 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।